সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন আপডেটগুলো পেতে আমাদের সুপান বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজ একটি নতুন খবর আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝে প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলে শিক্ষক নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি জারি হলো এই নিয়ে আজকের যে গুরুত্বপূর্ণ এই নিউজ পোর্টাল থেকে পাওয়া গিয়েছে যে রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক অব্যাহত বিশেষ করে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে হবু শিক্ষকরা বেশ চিন্তায় কবে এই আপ প্রাইমারির আপার প্রাইমারি নিয়োগ সমস্যার সমাধান হবে এরই মাঝে কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো জানা গিয়েছে গোটা জেলা জুড়ে প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগের উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা প্রাইমারি স্কুল কাউন্সিল এই মর্মে ইতিমধ্যে নোটিশ জারি করেছে কাউন্সিল আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সহকারী শিক্ষকদের নির্দিষ্ট বয়ানে আবেদন করতে বলা হয়েছে এই আবেদনের উপর ভিত্তি করে ভবিষ্যতে শূন্য পদে নিয়োগ করা হবে এর পাশাপাশি উনিশে ডিসেম্বরের পর্যন্ত যেখানে প্রধান শিক্ষকের পথ খালি হবে সেই স্থানে সার্কেল ভিত্তিক নিয়োগের তালিকা তৈরি করা হবে তো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরলাম যে আবারও শিক্ষক নিয়োগ হচ্ছে তো ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করুন এই চ্যানেলটি এবং সঙ্গে থাকুন